নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমের চাটনি বানিয়ে দেখাবো। তার জন্য আমি দুটো আম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবারে আমি আমগুলোকে কেটে নেব। আমটা আমার কাটা হয়ে গেছে, দেখুন এইভাবে আমি কেটেছি আমগুলোকে। এবারে আমি গ্যাসে একটা পাত্রে একটু গরম জল বসিয়েছি, এর মধ্যে ওই আমগুলোকে একটু সেদ্ধ করে নেব। আর দিয়ে দেব সামান্য নুন। আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি আমগুলোকে নামিয়ে নেব। এবারে আমি কড়াতে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল, দিয়ে দেব 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা। এবারে আমি একটু নাড়িয়ে নিয়ে আমগুলোকে, সেদ্ধ করা আমগুলোকে দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব জল। এবার 2 আমের জন্য আমি দিয়ে দেব 1.5 কাপ মতো চিনি, আর দেব সামান্য নুন, কেন আমি আগে একটু নুন দিয়েছিলাম, ওই জন্য বেশি নুন দেব না। এবারে এটাকে আমি ফুটতে দেব। আমার চাটনিটা পুরো তৈরি হয়ে গেছে। আমার চাটনিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।